মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যত উপেক্ষা করেই খোলা আকাশের নিচে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। ঘটনা মালদা শহরের বাগবাড়ি খোয়ার মোড়ে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রে। তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষক কেন্দ্রের কোনো কর্তা। ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিডিও সৌগত চৌধুরী জানান, বিষয়টি তার জানা নেই, তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। উল্লেখ্য, মালদা শহরের বাগবাড়ি খোয়ার মোড় স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রে সবুজ সাথী প্রকল্পে সাইকেল খোলা আকাশের নিচে পড়ে থাকতে দেখা যায়। মুখ্যমন্ত্রী সবুজ সাথী সাইকেল খোলা আকাশে না রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারপরও খোলা আকাশের নিচে সাইকেল রাখার থাকার বিতর্ক শুরু হয়েছে। তো সারা বছর ধরে যা সাইকেল আসে তা আমরা খুব তাড়াতাড়ি ডিসবার্স করে দিই, কিন্তু এই ক্ষেত্রে একটা লট পুজোর আগে এসে, পুজোর ছুটি পড়ার একদিন দুদিন আগে, তো ওইটা ডিসবার্স করা যায়নি। পুজোর এক মাসের ওপর ছুটি ছিল স্কুলে, আর এখন খোলার পরই ওদের পরীক্ষা চলছে বলে ডিসবার্স করা যাচ্ছে না। আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই এটা ডিসবার্স করি। কত আমাদের আর তিনটে মতন স্কুল বাকি আছে না এই ক্ষেত্রে? আমার আমার যত ধারণা, আমি ঠিক জানি না, আমি একটা খোঁজ খবর নিয়ে নিচ্ছি, এরকমটা হওয়ার কথা নয়। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।